নমস্কার বন্ধুরা, সোমার কিচেন থেকে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সুস্থ আছেন, ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ভেটকি মাছের পাতুড়ির রেসিপি। একদমই সহজ রেসিপি এটা, আমি আপনাদের প্রেশার কুকারে পাতুড়ির রেসিপি শেয়ার করব। তো এখানে আমি 600 গ্রামের ভেটকি মাছের 5 পিস নিয়ে নিয়েছি। এটাকে আমি প্রথমে লেবুর রস দিয়ে ম্যারিনেট করে রাখবো 5 মিনিট। তারপরে এটাকে আমি আবার পরিষ্কার জল দিয়ে ধুয়ে নেব। তা আমার ম্যারিনেট করা হয়ে গেছে, এটাকে আমি 5 মিনিট রেখে পরিষ্কার জলে ধুয়ে নিয়ে আসছি। এখন আমি একটা মশলা তৈরি করে নেব। প্রথমে দিয়ে দিচ্ছি 2 টিস্পুন সাদা আর কালো সর্ষে। তা মিক্সির বাটি আমি নিয়ে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি 4টে কালারফুল গ্রিন চিলি। দিয়ে দিচ্ছি কাজু, চালমগজ আর পোস্ত। আর দিচ্ছি ধনে পাতা। দিয়ে দিলাম টক দই। আর দিয়ে দিচ্ছি একটু নুন। এবার এই মশলাটাকে আমি খুব ভালো করে বেটে নেব। দেখুন, আমি একটা সুন্দর পেস্ট বানিয়ে নিয়েছি। আমি এখানে একটা বোল নিয়ে নিয়েছি, এখন মশলাটাকে এই বোলের মধ্যে ঢেলে নেব। দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ, আপনারা হলুদটা নাও দিতে পারেন, আমি খুবই সামান্য পরিমাণে দিলাম। যেহেতু আগে নুন দিয়েছি আর সেই জন্যে বুঝে এখানে নুনটা দিতে হবে। একটু কালারফুল করার জন্যে দিয়ে দিচ্ছি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে গোলমরিচের গুঁড়ো, সামান্য একটু চিনি, একদমই অল্প, টেস্টটাকে ব্যালেন্স করার জন্য। আর দিয়ে দিলাম সর্ষের তেল। সর্ষের তেলটা একটু দরাজ হাতে দিতে হবে, না হলে ভালো লাগবে না। এবার এটাকে খুব ভালো করে মেখে নেব। এখানে আমি মাছগুলোকে ধুয়ে একটু জল চেপে চেপে নিংড়ে নিয়েছি। এখন প্রত্যেকটা মাছ এর মধ্যে দিয়ে আমি হাত দিয়েই মেখে নিচ্ছি। খুব ভালোভাবে মেখে নিতে হবে। যদি আপনাদের রেসিপিটা ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন, শেয়ার করবেন আর কমেন্টস করবেন। আমি উপর থেকে আর একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে আমি 10 মিনিটের জন্য ম্যারিনেট করে করতে রেখে দেব। ফিরে আসছি 10 মিনিট পর। ফিরে আসলাম 10 মিনিট পর। এখন আমি মাছগুলোকে একটু র‍্যাপ করে নেব কলা পাতার মধ্যে। এখানে আমি কলা পাতা নিয়ে নিয়েছি, কলা পাতাটাকে একটু সেঁকে নিয়েছি আগুনে, জন্য একটু নরম হয়ে গেছে, না হলে এটা র‍্যাপ করতে অসুবিধা হবে। এখন এই মাছের পিসটাকে এরকম করে দিয়ে দিচ্ছি।
সঙ্গে একটু মশলাও দিয়ে দিচ্ছি। এটাকে বাঁধার প্রয়োজন নেই, এরকম করে প্রত্যেকটা মাছকে আমি কলা পাতার মধ্যে র্যাপ করে নেব। আরো একটা আপনাদের দেখিয়ে দিচ্ছি আমি, এরকম ভাবে সবগুলোকেই আমি কলা পাতার মধ্যে র্যাপ করে নিচ্ছি। সবগুলোকে আমি এরকম র্যাপ করে নিয়েছি, এখন আমি এগুলোকে ফ্রাই করব। এখন গ্যাসে আমি একটা প্রেশার কুকার বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি অল্প একটু সর্ষের তেল, তেলটাকে ভালো করে এর মধ্যে লাগিয়ে নিচ্ছি। এখন পাতুড়ি গুলোকে আমি যেদিকটা আমার খোলা এরকম ভাবে বসিয়ে দেব। সবগুলো হবে না, তিনটে দিয়ে দিলাম আমি। প্রেশার কুকারের ঢাকনাটাকে বন্ধ করে দিচ্ছি। গ্যাসটাকে সিমে দিয়ে রেখে আমি 5 মিনিট পর আবার ঢাকনা খুলে দেখে নেব। মিনিট চারেক পরে চলে আসলাম। এখন আমি প্রেসারের সিটিটাকে খুলে নেব। খুলে আরো 3 মিনিট এভাবেই রেখে দেব। ফিরে আসলাম 3 মিনিট পর। এবার আমি প্রেশার কুকারের ঢাকনাটা খুলে নিচ্ছি। এবার আমি পাতুড়ি গুলোকে সব উল্টে দেব। আবার একই রকম ভাবে আমি ঢাকনাটাকে আটকে দিয়ে 5 মিনিট এভাবে হতে দেব। 5 মিনিট পর আমি ফিরে আসলাম। খুব সুন্দরভাবে হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে নেব। নামিয়ে নিয়ে বাকি যে দুটো আছে সেটাকেও একইভাবে করে নেব। একই প্রসেসে আমি এই দুটোকেও এরকম ভাবে করে নেব। প্রেসার কুকারে ঢাকনাটাকে আটকে দিলাম। রেসিপিটাকে আমি একটা পাত্রে নামিয়ে নিয়েছি, এখন আমি আপনাদেরকে খুলে দেখাবো। ভীষণই সুন্দর স্মেল বেরোচ্ছে। দেখুন কতটা লোভনীয় লাগছে দেখতে। দেখুন পাতুড়ির পাতাটা একটু পোড়া পোড়া হয়েছে, এই গন্ধটাই মাছের মধ্যে ঢুকে গেছে। পাতুড়ির পাতা যদি একটু পুড়ে না যায় তাহলে গন্ধটা না হলে খেতে কিন্তু ভালো লাগে না পাতুড়ি। তো দেখুন আমি এখন দেখাচ্ছি, পুরো সিদ্ধ হয়ে গেছে, কত সুন্দর।
তো যদি আপনাদের এই রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই একবার আমার মতো করে বাড়িতে বানিয়ে দেখবেন, আশা করি ভালোই লাগবে। যে বন্ধুরা সাবস্ক্রাইব করে আমার পরিবারের পাশে আছেন তাদের জন্য আছে আমার অসংখ্য ধন্যবাদ, আর যারা এখনো সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার অনুরোধ রইল সাবস্ক্রাইব করে আমার পরিবারে আসার জন্য। তাহলে বন্ধুরা আজকে এইটুকুই, আসছি আবার পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ।